হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছেন। সোবিস, আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা আমাদের ফেস ফিউচারের জায়গাতে আমাদের পেজটাকে অ্যাড করব। তো এক্সাম্পল, আমি যদি একটা আইডি দেখাই, ধরুন যে এ আইডিটা, দেখুন যে ভিউয়ার্স, এটা কিন্তু ফিউচার ফটোর জায়গায় পেজটা অ্যাড করছে। যদি ক্লিক করি এখানে, শুধু সরাসরি তার পেজের ভিতরে নিয়ে যাচ্ছে আমাকে। তো আমরা কীভাবে আমাদের ফিউচার ফটোর জায়গায় পেজটাকে আমরা অ্যাড করব। তো যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। আর যদি হয়তো কেটে কেটে টানা টেনে দেখেন, তো হয়তো বা বুঝতে প্রবলেম হতে পারে। তো এর জন্য আমাদের শুধু ফেসবুক লাইট এবং কি যে ফেসবুক অফিসিয়াল আছে, এটার মধ্যে একটা ইউজ করলেই হবে। তো আমি চলে আসছি এই অ্যাপ্লিকেশনটার ভিতরে। তো তারপরে আমি যাব আমার প্রোফাইলে। দেন প্রোফাইলে আসার পরে আমাদেরকে নিচের দিকে স্ক্রলিং করব আমরা। তো নিচের যে এডিট পাবলিক ডিটেলস, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। অলরেডি আমার কিন্তু এখানে 9টা ফিউচার ফটো অ্যাড করা আছে অলরেডি। তো আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পরে আবার নিচের দিকে স্ক্রলিং করে আসবো। তো বেশ, তারপরে এখানে আসার পরে বেশ দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি 9টার মধ্যে 8টা অলরেডি অ্যাড করা আছে, মানে একটা এখনও ফাঁকা আছে। তো তারপরে আমাদেরকে এখানে এই যে বেশ দেখতে পাচ্ছেন এডিট, উপরে এই এডিট অপশনে ক্লিক করতে হবে। দেন এডিটে ক্লিক করার পরে আমাদের প্লাস, এই যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করতে হবে। জাস্ট আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে, তারপর আমরা নিচের দিকে স্ক্রলিং করে আসবো। তো বেশ, তারপরে আসা করে আপনার যে পেজটি সেটা এখানে শো করবে। তো এক্সাম্পল, আমার যে পেজটি বেশ দেখতে পাচ্ছেন, এটা আমার পেজ। তো যেটা আপনার পেজ সেটা আপনি সিলেক্ট করবেন। আমার এখানে মোটামুটি অনেকগুলো পেজ শো করছে এবং এখানে গ্রুপও শো করছে। তো আমি আমার এই পেজটিকে সিলেক্ট করলাম, এফ আর সাগর জি নামের পেজটি সিলেক্ট করলাম, ক্লিক করলাম। তো তারপরে বেশ দেখতে পাচ্ছেন যে পেজটা এখানে শো করছে নিচে, এই যে চলে আসছে। তারপরে সেভে ক্লিক করলাম। তো বেশ দেখতে পাচ্ছেন যে এইখানে ফটোগুলোর সাথে সাথে এখানে কিন্তু আমার পেজটা অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে শুধু পেজটাকে এখানে অ্যাড করতে পারেন ঠিক এমনভাবে। আমি যদি এই আইডিটা দেখাই এক্সাম্পল, তো বেশ দেখতে পাচ্ছেন এখানে ফিউচার ফটোতে কোনো ফটো অ্যাড করা নেই, শুধু একটা পেজ অ্যাড করা আছে, যার কারণে এখানে প্রোফাইলের আপনার যে পেজের যে প্রোফাইল পিকচারটা আছে সেটা অনেক বড় হয়ে শো করছে এখানে। তো আমি যদি সেরকমভাবে আমার ফেসবুক পেজটাকে হারি, শুধু সব ফিউচার ফটোগুলো ডিলিট করে দিয়ে শুধু পেজটাকে অ্যাড করলে সেটা উপরে হাইলাইট হবে বা শো করবে। আমি একটু রিফ্রেশ দেই, এডিটে ক্লিক করি এগেইন। এই যে দেখতে পাচ্ছেন পেজটা অলরেডি অ্যাড আছে আমার। তো আমি যখন অন্য কোনো আইডি দিয়ে আসি এখানে, বা এক্সাম্পল দেখাই, যদি ধরুন যে এই আইডিটা আমি লগ ইন করলাম, একটু ওয়েট করি। সো ভিউয়ার্স, আমার আইডিটাতে আমি যখন যাই, এক্সাম্পল এই যে এইটা অ্যাড স্ট্যাটাস আছে, তারপর এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, তারপর নিচে স্ক্রলিং করে আসলাম, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেজটা এখানে শো করছে। তো আমি যেখানে ক্লিক করি সরাসরি আমার পেজে নিয়ে চলে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের সিম্পল একটি ভিডিও। তো ভিডিও সম্বন্ধে আপনার কোনো মূল্যবান বুঝতে না পারেন, কোথায় কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।